প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদের জিএমপি কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। গতকাল 8ই অক্টোবর 2023 আমাদের জিএমপি কেন্দ্রীয় কমিটির মিটিং দশরথ ভবনে আগরতলা দশরথ ভবনে অনুষ্ঠিত হয়। সেই সভায় আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্যের অর্থনীতি, রাজনীতি এবং রাজ্যে আমাদের সাংগঠনিক বিষয়ে আমরা আলোচনা করি। আলোচনা ক্রমে আমরা কতগুলো যে সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত করতে চাই, যাতে করে আমাদের যে দৃষ্টিভঙ্গি বা আমাদের যে কর্মসূচি এটা মানুষের মাঝে যাতে নিয়ে যেতে পারি, তেমনি এই আমাদের এই আন্দোলন বা কর্মসূচিতে গণতান্ত্রিক অংশের মানুষ যাতে সামিল হন এই আহ্বানটা জানাচ্ছি। প্রথমতই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এটা হয়েছে গোটা দেশে যেমন বিভিন্নভাবে সাম্প্রদায়িকতা, জাতিবাদী, ধর্মীয় বিভিন্ন ধর্মীয়করণ করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করবার যে প্রচেষ্টা গোটা দেশের মধ্যে আমরা লক্ষ্য করছি, বিজেপি আরএসএফ বিশেষত, একইভাবে আমাদের রাজ্যেও এইরকমভাবে বিভিন্ন ধর্মীয়ভাবে, জনগোষ্ঠীগতভাবে বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তি বিভিন্নভাবে এখানেও আপনারা আমাদের দীর্ঘ হাজার বছরের যে ঐতিহ্যবাহী যে ঐক্য সংহতি আমাদের এখানকার ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি উপজাতি সকল অংশ মানুষের যে একতা এটাকে দুর্বল করবার বা এটাকে ভাঙবার একটা ষড়যন্ত্র বিগত দিনও হয়েছে, এখন আবার নতুন করে বিজেপি আরএসএস করবার চেষ্টা করছে বলে আমাদের দৃষ্টিতে এসেছে। বিশেষ করে এখন ধর্মীয়ভাবে বিভাজন করবার লক্ষ্যেই জনজাতি সুরক্ষা মঞ্চের নামে এখানে ধর্মীয়ভাবে বিভাজন তৈরি করবার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য না। আমরা গণমুক্তি পরিষদ সমস্ত গণতান্ত্রিক সর্বোচ্চ অংশের মানুষকে আবেদন জানাবো, আমাদের যে ঐতিহ্যবাহী যে ঐক্য সংহতি এটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, এটাকে অটুট রাখার আহ্বান জানাচ্ছি। এবং তার বিরুদ্ধে যে আমাদের ধারাবাহিক যে সংগ্রাম আমরা চালিয়ে এসেছি, এই সংগ্রাম জারি থাকবে এবং ঐক্য সংহতির পক্ষে আমাদের যে দৃঢ় যে অবস্থান এটা এখনও আমরা জারি রাখছি এবং রাজ্যে আপামর জনগণকে তার পাশে দাঁড়াবার আহ্বানও জানাচ্ছি। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করছি, বিশেষ করে বিজেপি আইপিএফের জোট সরকার আসার পর, এর আগে মাস তিনেক আগে আমরা আমাদের এই কেন্দ্রীয় কমিটি মিটিংয়ের পর আমরা প্রেস মিট করে আপনাদের অবগত করেছি। এই তিন মাসের মধ্যে আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে এই নতুন সরকার আসার পর রাজ্যের আর্থিক অবস্থা প্রায় ভেঙে পড়েছে বলা যেতে পারে, বিশেষ করে উপজাতি এলাকায় আরও ভয়ঙ্কর অবস্থা সেখানে আমরা লক্ষ্য করছি। সেখানে এমনিতেই এই বছরে জুমের চাষ সেরকমভাবে হয় নাই, প্রথম দিকে একটু খরা ছিল, তারপরে অতিবর্ষণ শেষের দিকে হয়েছে, ফলে জুমের যে ফসল শুধু ধান নয়, সেখানে জমির যে সমস্ত উৎপাদিত পণ্য, সেখানে তুলা বলেন, তিল বলেন, কুমড়া বলেন বা অন্যান্য সবজিগুলি বলেন, যেগুলি দিয়ে জুমিয়া ভাইরা বোনেরা জীবিকা নির্বাহ করবার অন্যতম একটা উপাদান ছিল, এটা আবার সেরকমভাবে হয়নি। এবং এছাড়া বিগত দিনে এই জুমিয়াদের রাজ্য সরকারের তরফ থেকে বামফ্রন্ট সরকার যখন ছিল, এডিসিতে বামফ্রন্ট প্রশাসন যখন ছিল, তখন এই জুমিয়াদের বিভিন্নভাবে সাহায্য করা হতো, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো এই বিজেপি আইপিএফের জোট সরকার আসার পর যেমন সরকারের তরফ থেকে তেমনি এডিসি প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা সেখানে জুমিয়া ভাই বোনদের সেখানে করা হচ্ছে না। এতে প্রচণ্ড জুমিয়া সহ গোটা রাজ্যের মধ্যে আর্থিক সংকটে সেখানে সম্মুখীন হচ্ছে, রাগার কাজও সেরকমভাবে সেখানে হচ্ছে না,
বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্টগুলো যে কাজগুলো হতো আগে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ, এগ্রিকালচারের কাজ, হর্টিকালচারের কাজ বা বিভিন্ন যে কাজগুলো হতো, এই কাজগুলো একেবারে বন্ধ বলা যেতে পারে, ফলে ভয়ঙ্কর আর্থিক সমস্যায় সেখানে সম্মুখীন হচ্ছে, ফলে অনাহার অত্যাহারে দিন যেমন কাটছে সেখানে অত্যাহার অনাহার সহ্য না করতে পেরে সেখানে বিষ পান করে আত্মহত্যা করতে হয়েছে, আপনারা খোয়াইতে দেখেছেন এবং বিলুনিয়া রাজনগরে দেখেছেন। ফলে একদিকে যেমন আর্থিক সংকট সেখানে বিভিন্ন কাজের অভাবের জন্য যেমন হচ্ছে, তেমনি বিভিন্ন ধরনের ঋণে জড়িয়ে পড়ছে, ফলে একটা ঋণ পরিশোধ করতে গিয়ে আরেকটা ঋণ সেখানে নিতে হচ্ছে, ছেলেমেয়েদের লেখাপড়া করাবার জন্য বা চিকিৎসার জন্য, মানে একেবারে ঋণে সেখানে জড়িয়ে পড়ছে। এইরকম আর্থিক সংকট আমরা লক্ষ্য করছি। এর মধ্যে আমরা দেখছি যে ভাতাগুলি যেটা দেওয়ার কথা এগুলোও হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না। এবং আপনারা দেখছেন আমরা প্যাস নোটে আপনাদের দিয়েছি, সেখানে কাজকর্ম সেখানে নেই বললেই চলে, ফলে হাজার হাজার ছেলে মেয়ে এখন রাজ্যান্তরিত হতে হচ্ছে, এটা ভয়ঙ্কর অবস্থা। এই আর্থিক বছরেই এই বাইরে কাজ বহিরাজ্যে কাজ করতে গিয়ে 8 জন সেখানে উপজাতি যুবক সেখানে মারা গিয়েছে বিভিন্ন কারণে। অনুরূপভাবে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে এই কয়েক মানে এটা ধারাবাহিকভাবে চলছে বিজেপি আইপিএফটি সরকার আসার পর, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, আর ইদানিং বিশেষ করে বিদ্যুতের আরও ভয়ঙ্কর সেখানে অব্যবস্থা অনিয়মিতভাবে চলছে, ফলে বিশেষ করে লং ট্রাইবেলি এবং উত্তর ত্রিপুরা বিভিন্ন মহকুমার বিভিন্ন ব্লক এলাকায় সেখানে বিদ্যুতের যে মানে অনিয়মিত বিদ্যুতের যে সমস্যা, এটা প্রকটভাবে লক্ষ্য করা গেছে। এমনকি 2 মাস 3 মাস 4 মাস ধরে কোনো কোনো এলাকায় বিদ্যুৎ যাচ্ছে না, এই হচ্ছে ঘটনা। এখন এগুলি আমরা বিষয়টা আলোচনা করি, করার পর কতগুলো সাংগঠনিক আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আগামী 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত আমাদের গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের আত্মহত্যা দাবি 125তম সংবিধান সংশোধনী বিল পাস সহ কক্সবাজারকে অষ্টম তহসিল অন্তর্ভুক্ত করা সহ আত্মহত্যা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 2023 ইউসিসি আইন বাতিল করা, এই সমস্ত আত্মহত্যা দাবি এবং স্থানীয় দাবিতে আমাদের 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মহকুমায় আমাদের জমায়েত সেখানে করবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়া আমরা আগামী 11ই অক্টোবর এই মাসের আপনার ঐতিহাসিক কৃষক আন্দোলনের শহীদদের গোলাঘাটি দিবস, এই গোলাঘাটি দিবসটাকে আমরা যথাযথ মর্যাদার সহিত এটা প্রতিপালন করবার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর আগামী 27শে ডিসেম্বর ঐতিহাসিক জনশিক্ষা দিবস, এই ঐতিহাসিক জনশিক্ষা দিবস আবার আমাদের গণমুক্তি পরিষদেরও 75তম হীরক জয়ন্তী দিবস হিসাবে এটা আমরা পালন করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই বর্ষ এটা 75তম হচ্ছে। কাজেই তারই নিরিখে আগরতলাতে আমরা বড় করে একটা প্রোগ্রাম করব, এছাড়া বিভিন্ন সাব ডিভিশনে এই ঐতিহাসিক জনশিক্ষা দিবস আমরা প্রতিপালন করব। আর বিশেষ করে নতুন প্রজন্মকে যাতে আমাদের যে 75 বছরের যে আন্দোলন, যে আন্দোলনটাকে ভিত্তি করে এখানকার উপজাতিদের তার আর্থসামাজিক উন্নতির জন্য লড়াই হয়েছে, তার স্বশাসনের লড়াই হয়েছে, কক্সবাজারের স্বীকৃতির লড়াই হয়েছে, বিভিন্ন ফরেস্ট জলমের বিরুদ্ধে লড়াই হয়েছে, এই ঐতিহাসিক লড়াই এটা নতুন প্রজন্ম আসলে এটা ভুলতে বসেছে, তাদের মধ্যে নিয়ে গিয়ে এটাকে তার ঐতিহাসিক গুরুত্ব আমরা যাতে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের 7 দিনব্যাপী এই কর্মসূচিটা হবে 7 তারিখ ডিসেম্বর 2023 থেকে 2024
দোসরা জানুয়ারি পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচিটা হবে আর কি। এছাড়া আমরা এবার সংগঠনের উদ্যোগে আমাদের শিক্ষা শিবির হবে, ইতিমধ্যে আমাদের কমলপুর হয়েছে, এই মাসেই আমাদের ওয়েস্ট ত্রিপুরা এবং খোয়াই ডিস্ট্রিক্টে হবে, লংতাইবিলি হয়েছে, বাকি মহকুমাগুলো আমরা ডিসেম্বর মাসের মধ্যে আমাদের শিক্ষা শিবিরটা হবে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে জাতি আইডেন্টিটি পলিটিক্সটাকে এটাকে বিপথে পরিচালিত করবার একটা প্রয়াস আমরা লক্ষ্য করছি। এছাড়া আমরা দেখছি বিশেষ করে বিজেপি আরএসএস কীভাবে জনসমাজের উপর কীভাবে তার খারাপ প্রতিক্রিয়া সেখানে বিস্তার করবার চেষ্টা করছে, এগুলি নিয়েই আমাদের শিক্ষা শিবিরগুলো হবে। কাজেই আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আবেদন করব যে আন্দোলন কর্মসূচি আমরা যেমন নিয়েছি তেমনি সাংগঠনিকভাবে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি এই সিদ্ধান্তর সাথে আমাদের রাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষ, সভাপতি অংশের মানুষ তারা যাতে একাত্মভাবে অংশগ্রহণ করেন এই আবেদনটাকে আপনাদের মাধ্যমে রাখছি। এই এখন আমাদের সংগঠনের সভাপতি আমাদের জিএমপির একটা আপিল আপনাদের সামনে রাখবেন আর কি। আমাদের গতকালকের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ের পর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ত্রিপুরার জনগণের প্রতি একটা আপিল জানাব। এই আপিলটা খুব সংক্ষেপে আমরা রেখেছি, আমি এই আপিলটাকে পড়ে দিচ্ছি। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি তার লক্ষ্য, আদর্শ ও ঐতিহ্য অনুযায়ী রাজ্যের সকল অংশের জনগণের ঐক্য সংহতিকে রক্ষা ও আরও মজবুত করার জোরদার প্রয়াস জারি রেখেছে রাজ্যে। এই রাজ্যে এবং সারা দেশের শাসক বিজেপি বিভিন্নভাবে বিভেদকামী দলগুলিকে মদদ দিয়ে ঘৃণার রাজনীতি ছড়িয়ে দেশের ঐক্য সংহতি সম্প্রীতিকে বিপন্ন করে তুলেছে। হিন্দু মুসলমানের বিভাজন তো আছেই, তার সঙ্গে বিভিন্ন জাতি উপজাতির মধ্যে বিভেদকামীদেরও মদদ দিয়ে চলেছে শুধুমাত্র নির্বাচনে ফায়দা লাভের জন্য। বিজেপি দলের এই ন্যক্কারজনক অপপ্রয়াসের ফলশ্রুতিতে বিভেদকামী শক্তিগুলি আজ দেশের নানা প্রান্তে ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যের রূপ ধারণ করেছে। তার সাম্প্রতিক নজির হল আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। 4 মাস ধরে সেখানে জাতিগত হিংসা বন্ধ হচ্ছে না। মৈতেই ও কুকি উভয় জনগোষ্ঠীর অপূরণীয় ক্ষতি হচ্ছে। এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত, উভয় জনগোষ্ঠীর বিভেদকামী শক্তিগুলিকে ভোটের স্বার্থে তুষামত ও মদত দানের ফলে মণিপুরের আজ এই দুর্দশা। আমাদের রাজ্য ও শাসক বিজেপি রাজ্যের বিভেদকামীদের মদত দিয়ে চলেছে। যে আইপিএফটি দল অবাস্তব বিভেদকামী আলাদা রাজ্য ত্রিপুরালেন দাবি করে সারা রাজ্যে জাতি বিদ্বেষী তাণ্ডব চালিয়েছিল, তাকেই সঙ্গে নিয়ে বিজেপি আজ সরকার চালাচ্ছে। শক্তি যতটুকুই থাক, আইপিএফটি আজও ঘোষণা করছে তারা ত্রিপুরালেনদের দাবি ত্যাগ করেনি আজও, তারপরে তার সঙ্গে সরকার চালানো বিভেদকামীদের মদত ব্যতীত অন্য কিছু নয়। ত্রিপুরামথা দলও বিভেদকামী দাবি আলাদা রাজ্য গ্রেটার ত্রিপুরালের দাবি করছে, বিজেপির বিরোধিতা চোখে পড়ছে না, বরং তাদের নেতাদের আদর করে বারবার দিল্লিতে ডেকে নিয়ে যেতে দেখা যাচ্ছে। এমনকি সম্প্রতি গ্রেটার ত্রিপুরালেন্ডের দাবিতে ত্রিপুরামথার এডিসি এলাকায় আহত বন্ধেরও বিজেপি কোনো বিরোধিতা করেনি। এটা বিভেদকামীদের প্রশ্রয় বা তুষামত করার সামিল। সাথে সাথে এটাও সত্য যে
আদিবাসীদের একের পর এক অধিকার হরণ করে বিজেপি সরকার ট্রাইবেল স্বার্থ বিরোধীদের সন্তুষ্ট করছে। এডিসিকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চনা, ভিলেজ কমিটির নির্বাচন বন্ধ, এডিসির ল্যান্ড অ্যালটমেন্ট কমিটিগুলি বাতিল, বন আইন সংশোধন, অভিন্ন দেওয়ানি বিধি, সিএএ ইত্যাদি নানা কৌশলে বিজেপি পরিচালিত সরকার আদিবাসীদের অধিকার হরণ করে চলেছে এবং এডিসির স্বায়ত্ব শাসন বা অটোনমি খর্ব করছে। এভাবে উভয় জনগোষ্ঠীর বিভেদকামীদের তুষামতো খুশি করা হচ্ছে। এর পরিণতিতে রাজ্যের অমঙ্গল ছাড়া কিছু হতে পারে না। গণমুক্তি পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই রাজ্যে ট্রাইবেল নন ট্রাইবেল ঐক্যবদ্ধভাবে থেকেই সকলের স্বার্থ রক্ষা, বিকাশ ও সমৃদ্ধি সাধন সম্ভব। বাম আমলে রাজ্যের সকল অংশের জনগণের দ্রুত উন্নয়ন তার প্রমাণ। তাই গণমুক্তি পরিষদ রাজ্যের সকল অংশের জনগণকে বিভেদকামীদের বর্জন করে ঐক্য সম্প্রীতিকে আরও মজবুত করে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই আহ্বানটা আমরা মিটিংয়ের তরফ থেকে সারা রাজ্যবাসীর কাছে রাখছি। এই ধরনের এই সাম্প্রদায়িক বিভেদকামী মদত যাতে এই রাজ্যে বন্ধ হয় তার জন্য এই ধরনের আহ্বান আমরা রাখতে বাধ্য হয়েছি।